নমস্কার বন্ধুরা, মালকীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। শত্রু আপনার বাড়িতে নাটক তৈরি করবে, আপনার কেউ বিদায় জানাবে। দেখুন, কুম্ভ রাশি 10 মে 2024, এমন দিন দেখতে হবে কখনো ভাবেনি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের 10 মে 2024, আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে, আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকার পাবেন, এছাড়াও আপনাদের স্বাস্থ্য জীবন কেমন হবে, আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন আজকের এই দিনে, আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন, কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন, শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে, সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মা লক্ষ্মীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখবেন, এতে আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের এই দিনে মেজাজের গোলমাল একটি বিতর্ক এবং বোঝাপড়ার দিকে এগোতে পারে। আপনার কোনো প্রতিবেশী আজ আপনাকে ঋণ চাইতে আসতে পারে, আপনাকে ঋণ দেওয়ার আগে তাদের বিশ্বাসযোগ্যতা পরীক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় অর্থের ক্ষতি হতে পারে। সাময়িক সঙ্গীর সঙ্গে ব্যক্তিগত ব্যাপার আলোচনা করবেন না। আপনার স্ত্রীর পরিবারের সদস্যদের বাধা ফলে আপনার দিনটা একটু খারাপ হতে পারে। যদি আপনি ভাবেন যে অন্যদের সহায়তা ছাড়াই আপনি জরুরি কাজ সামলাতে পারবেন, তাহলে আপনি অত্যন্ত ভুল করছেন। আজ আপনার দ্বারা খালি সময়ে এমন কাজ করানো হবে যার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন কিছু করার জন্য, কিন্তু আপনি করতে সক্ষম হননি। যেমন দাম্পত্য জীবন সে চেয়েছিল তা না হওয়ার জন্য আপনার স্ত্রী আপনার ওপর রেগে ফেটে পড়তে পারেন। যদি সম্ভব হয় তাহলে দীর্ঘ ভ্রমণ এড়িয়ে চলুন, কারণ আপনি খুবই দুর্বল এবং এটি আপনাকে আরও দুর্বল করে তুলতে পারে। যারা শেয়ার বাজারে তাদের অর্থ বিনিয়োগ করেন তারা আজ ক্ষতির মধ্যে পড়তে পারেন, কারণ আপনার বিনিয়োগ সম্পর্কিত বিষয়ে মনোযোগী ও সতর্ক হওয়া আপনার পক্ষে ভালো হবে। আপনার ঘরে ঐক্য আনতে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে কাজ করুন। সমগ্র মহাবিশ্বের উচ্ছ্বাস দুইজনের মধ্যে অনুষ্ঠিত হবে যারা প্রেমে পড়েছে। হ্যাঁ, আপনি সেই ভাগ্যবানদের মধ্যে একজন। অতিরিক্ত কাজ থাকা সত্ত্বেও আজকে কর্মক্ষেত্রে আপনার মধ্যে ফুর্তি দেখা যেতে পারে। আজকে আপনি সময়ের আগেই কাজ শেষ করে ফেলতে পারেন। এই রাশির জাতকেরা আজকে লোকের সাথে দেখা করার থেকে একা সময় কাটাতে বেশি পছন্দ করবে। আজকে আপনার খালি সময় ঘর পরিষ্কার করতে কাটতে পারে। জীবন আজ সত্যি চমৎকার হতে যাচ্ছে, কারণ আপনার স্ত্রীর বিশেষ কিছু পরিকল্পনা করেছে। এমন একটি দিন যেখানে আপনি আরাম করতে সমর্থ হবেন। আপনার পেশিগুলিকে আরাম দিতে তেল দিয়ে আপনার শরীর মালিশ করুন। আজ আপনার পিতামাতার একজন আপনাকে অর্থশাস্ত্রের গুরুত্ব সম্পর্কে বক্তৃতা দিতে পারেন, আপনার তাদের খুব মনোযোগ সহকারে শুনতে হবে। অন্যথায় আপনি আসন্ন সময়ে সমস্যার মুখোমুখি হতে পারেন। ইতিবাচক চিন্তা এবং বাক্য দিয়ে আপনার প্রয়োজনীয়তা তৈরি করুন, যা দিয়ে আপনার পরিবারের লাভ হয়। প্রেমের যাত্রা ক্ষণজীবী হলেও মধুর হবে। পেশাদার বিষয়ক অনায়াসে সমাধান করার জন্য আপনার দক্ষতা ব্যবহার করুন। আজ আপনি শ্বশুরবাড়ির পক্ষ থেকে কিছু খারাপ খবর পেতে পারেন, যার কারণে আপনার মন খারাপ হতে পারে এবং আপনি অনেক সময় চিন্তা ভাবনা করতে ব্যর্থ করে দেবেন। আপনি যদি আজ কোনো পরিকল্পনা বানাবার আগে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা না করেন, আপনি একটি বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন।
এছাড়াও আপনার শৈশব স্মৃতি আপনাকে জড়িয়ে রাখবে, এর ফলে আপনি নিজেকে অপ্রয়োজনীয় মানসিক উত্তেজনা দিতে পারেন। মাঝে মাঝে শিশুসুলভ ক্ষমতা হারিয়ে যাওয়ায় আপনার প্রধান উদ্বেগ এবং চাপের কারণ হবে। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, বিশেষ করে বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে। বন্ধুরা, সন্ধেবেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে আপনার দিনটি উজ্জ্বল করে তুলবে, ভালোবাসার আনন্দ উপভোগ করতে পারবেন। আপনার আধিপত্য বিস্তারকারী মনোভাব আপনার সহকর্মীদের সমালোচনার বিষয় হতে পারে। যদি আপনি প্রাপ্ত শরীর চর্চার পরেও নিজের জন্য সময় পাচ্ছেন, তাহলে আপনার এই সময়ের সঠিক ব্যবহার করা দরকার। এরকম করলে আপনি আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবেন। যদি আপনি আপনার স্ত্রীর ভালোবাসার জন্য ক্ষুধিত থাকেন, তাহলে আজকের এই দিনটি আপনার জন্য মঙ্গলময় হবে। অপ্রয়োজনীয় ব্যাপারে তর্ক করে সময় নষ্ট করবেন না। মনে রাখবেন, তর্কে পাওয়ার কিছু নেই, বরং হারাবার আছে। আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো মামলায় জড়িত থাকলে আদালত আজ আপনার পক্ষে সিদ্ধান্ত নেবে, এটি আপনার আর্থিক উপকারেও আসবে। আত্মীয় বা বন্ধুরা এক চমৎকার সন্ধ্যার জন্য চলে আসতে পারে। আজ আপনি এবং আপনার ভালোবাসার সঙ্গী ভালোবাসার সমুদ্র মন্থন করবেন এবং প্রেমের উচ্চতার অভিজ্ঞতা লাভ করবেন। ওই পরিকল্পনাকারীদের জন্য এক অত্যন্ত ভালো দিন। আপনার সব নজর কেন্দ্রীভূত করুন, যেহেতু আপনার শ্রেষ্ঠতর হওয়ার সম্ভাবনা রয়েছে। কেউ কেউ বিদেশের সুযোগও পেতে পারেন। কোনো কাজ ছেড়েই আপনি আজকে আপনার কোনো মন পছন্দ কাজ করার কথা ভাববেন, কিন্তু অতিরিক্ত কাজ থাকার কারণে আপনি সেটা করতে পারবেন না। সন্ধেবেলায় একটু আরাম করুন, বিভিন্ন উৎস থেকে আর্থিক লাভ হবে। ঘরের কোনো মেরামতির কাজ বা সামাজিক জমায়েতে আপনার ব্যস্ত থাকা সম্ভবপর। উদ্যম হারাবেন না, ব্যর্থতা একদম স্বাভাবিক, এগুলোই তো জীবনের সৌন্দর্য। আজ আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত সক্রিয় এবং অত্যন্ত সামাজিক দিন। মানুষজন উপদেশের জন্য আপনার মুখাপেক্ষি হবেন এবং আপনার মুখ থেকে যাই বেরুক না কেন, শুধুমাত্র তাতেই আপনি সম্মত হবেন। নির্জনে সময় কাটানো ভালো, কিন্তু আপনার মাথার মধ্যে যদি অন্য কিছু ঘোরে, তাহলে লোকজনের থেকে দূরে সরে আপনি আরও অসুবিধায় পড়তে পারেন। এই জন্য আপনাকে আমরা পরামর্শ দিতে চাইব যে লোকজনের থেকে দূরে সরে যাওয়ার থেকে কোনো অভিজ্ঞ লোকের সাথে নিজের অসুবিধার কথা বলুন। লোকেদের হস্তক্ষেপ আপনার স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক আজ ক্ষতি করতে পারে। হতাশার মনোভাব আপনার নাগালি আসতে দেবেন না। আজ আপনি আপনার ভাই বা বোনের সাহায্য থেকে সুবিধা পেতে পারেন। কোনো বয়স্ক ব্যক্তির স্বাস্থ্য কিছু দুশ্চিন্তার সৃষ্টি করবে। সারাটা দিন খুশি এবং আনন্দের সুন্দর বার্তায় ভরে থাকবে। সাফল্য নিশ্চিতভাবেই আপনার যদি আপনি গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি একে একে করেন। নতুন ধারণা পরীক্ষামূলকভাবে প্রয়োগের পক্ষে আদর্শ সময়। আজ আপনি আবার আপনার স্ত্রীর প্রেমে পড়বেন। এই রাশির শুভ রং হবে নীল এবং শুভ সংখ্যা হবে 40। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।